আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি খাদিজাইস কিচেন ওয়ার্ল্ডে আজকে কোনো রান্নার রেসিপি নিয়ে আসেনি আজকে তৈরি করে দেখাবো রসুনের পাউডার বা রসুনের গুঁড়া কীভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন খুবই সহজে আমি এখানে রসুনটাকে ভালো করে কুচিয়ে তারপরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আপনারা যদি খোসাটা ছাড়িয়ে নিতে না চান সেক্ষেত্রে শুধু কুচিয়ে রোদ্রে শুকিয়ে তারপর ঝেড়ে নিলেই কিন্তু খোসাটা চলে যাবে আর আজকে আমি যেভাবে প্রসেসটা করে দেখিয়েছি সেটা এখন বলে দিচ্ছি আমি এখানে রসুনটাকে গুচিয়ে তারপরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর চুলা নিচি দিয়ে আমি শুকিয়ে নিয়েছি আর এখন আমি ব্ল্যান্ডার করে নিচ্ছি ব্ল্যান্ডার করে আমি চেলে নিচ্ছি আবার ব্ল্যান্ডার করে নিচ্ছি ঠিক এভাবে করে কিন্তু পাউডারটা তৈরি করে নিতে হবে প্রসেসটা করা খুবই সহজ যখন রসুনটা অনেক বেশি সস্তা থাকবে তখনই আপনারা এই প্রসেসটা অবলম্বন করতে পারেন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আর এই রসুনের গুড়া বা রসুনের পাউডারটা আপনারা সারা বছর সংরক্ষণ করে কিন্তু খেতে পারবেন আশা করছি আজকের এই প্রসেসিংটা আপনাদের কাছে ভালো লেগেছে আরও একটা কাজ করে নিতে পারেন রসুনটাকে কুচিয়ে তারপর চুলার নিচে দিয়ে কিন্তু শুকিয়ে নিতে পারেন তারপর কিন্তু ঝেড়ে নিলেই কিন্তু খোসাটা চলে যাবে তারপর ব্ল্যান্ডার করে নিতে পারেন আর এটাকে ব্ল্যান্ডার করে চেলে তারপর আবার ব্ল্যান্ডার করে চেলে এভাবেই কিন্তু রসুনের পাউডার বা গুঁড়াটা করে নিতে হবে রসুনের খোসা ছাড়ানো বা রসুন সংরক্ষণ করার একটা ভিডিও আছে আমার চ্যানেলে আপনার কেউ চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে আমি সে ভিডিও লিঙ্কটা দিয়ে দেব। আর এইভাবে করে আপনি যদি রসুনের পাউডারটা তৈরি করে রাখেন তাহলে কিন্তু আপনার দাম দিয়ে এই রসুনের পাউডারটার বাজার থেকে কিনে আনতে হবে না তাই আপনার রসুনের পাউডারটা খুব সহজেই তৈরি করে নিন চুলার নিচে দিয়ে আর যদি আপনার রোদ্রে শুকিয়ে করতে চান সেক্ষেত্রেও করে নিতে পারেন আজকে যেভাবে আমি এই প্রসেসটা দেখিয়েছি এটা খুবই সহজ একটা প্রসেস এটা সবাই করে নিতে পারবেন আর এখানে চেলে নেওয়ার পরে যে অবশিষ্টটা থাকছে সেটাকে আমি ফেলে দেব না সেটাকেও কিন্তু অল্প পানি দিয়ে আমি পেস্ট করে তারপরে কিন্তু যে কোনো রান্নার ক্ষেত্রে ব্যবহার করব আজকের ভিডিওটা যদি ভালো লাগে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এরকমই আরো ভিডিও দেখতে চোখ রাখুন আমার চ্যানেলে আপনারা চাইলে আরও একটা প্রসেস করে নিতে পারেন রসুনটাকে কুচিয়ে শুকিয়ে বক্সে পরে রেখে দিতে পারেন যে কোনো সময় সেটা ব্ল্যান্ডা করে নিতে পারেন আল্লাহে